অখালির বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর, পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘোষণা। রাজধানীর মোয়াখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের সূত্রপাত কিভাবে হয় তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রাণবন্তকর চেষ্টায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তার আগেই পুড়ে গেছে কয়েকশো ঘর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে বস্তির বাসিন্দারাও আগুন নেভাতে চেষ্টা করেছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে পুড়ে গেছে কয়েকশো ঘর। ভয়াবহ এই আগুন নেভাতে পার্শ্ববর্তী জনস্বাস্থ্য ইনস্টিটিউট, সংক্রামক ব্যাধি হাসপাতাল সহ বিভিন্ন জলাশয় থেকে পানি এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করে। বাতাসে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও বস্তির ভেতরে বিভিন্ন জায়গায় এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। সাততলা বস্তিতে প্রায় 4 থেকে 4,500 ঘর ছিল, বেশিরভাগ স্থাপনাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দায়ী বলে ফায়ার সার্ভিস দাবি করেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, ওই বস্তিতে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস বা বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত। এদিকে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। Audio Jungle.